What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি লাউ চিংড়ি রান্না করছি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স। আমি যেভাবে লাউ রান্না করি সেই রেসিপিটি আমি শেয়ার করছি। চলুন ভিউয়ার্স দেখে নিন আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করি, আমার রেসিপিটি দেখে নিন। লাউ রান্নার জন্য আমি এখানে লাউ নিয়েছি, লাউ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করব সেই জন্য আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। যে পাত্রে আমি রান্না করব ওই পাত্রে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু তেল ছাড়া রান্না করব সেই জন্য আমি পানি দিয়েছি। পানির মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যেটা রেখেছিলাম মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি 7 মতন। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এবার আমি ভালোভাবে মাছটাকে কষিয়ে নিচ্ছি। আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমার মাছটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি, যে লাউটা আমি কেটে রেখেছিলাম। আমি লাউটাকে দিয়ে দিলাম। এবার লাউটাকে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আমি লাউটাকে ফুল আঁচে রান্না করছি ভিউয়ার্স। আমি লাউটাকে মিক্স করে নিয়েছি। এরপর যে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, লাউটাকে আমি ফুল আঁচে দিয়ে ঢেকে দিচ্ছি। লাউর মধ্যে যে পানিটা আসবে ও পানিটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিচ্ছি। আমার লাউটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। লাউ থেকে পানি চলে আসছে, আমি আরও একটু সামান্য ঝোল দিয়ে দিচ্ছি। আমার আমি যতটুকু ঝোল পছন্দ করি আমি ওই পরিমাণে ঝোলটা দিয়ে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে লাউটাকে রান্না করে নিচ্ছি। Thank you.
গেছে ভিউয়ার্স, আমার লাউ রান্না হয়ে গেছে। এখন আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। আমার লাউ চিংড়ি রেসিপি, আমি যেভাবে লাউ চিংড়ি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।